राधे कृष्ण बंधुरा बंधुरा काल भाद्र मासेर शेष शनिवार ताई बालिशेर तलाय बंधुराटी रेखे तारपर घुमान देखबेन आपनादेर जीवन थेके सकल बाधा विपत्तिर केमन नाश होयेछे। बंधुरा आजकेर ई भिडियोते आमी जे टोटकागुलो आपनादेर जानाबो तार मध्ये जे कोनो एकटी टोटका जदि आपनारा कालकेर दिने करते पारेन तो बंधुरा देखबेन आपनारा शनि महाराजेर कृपाय आपनादेर जीवन थेके सकल बाधा विपत्तिर केमन नाश होयेछे। आसले बंधुरा जदि आमादेर जीवने शनिदेवेर सारे साथी बा बक्र दृष्टि चले तो सेई मानुषटिके बंधुरा विभिन्न रकमेर समस्यार सम्मुखीन होते हय। ताई बंधुरा आजकेर एई भिडियोते आमरा जानबो जे समस्या थेके आपनारा किभाबे बाइरे बेरोबेन एबं कोन लक्षणगुलो देखे आपनारा बुझबेन जे आपनादेर ओपर शनिदेवेर सारे साथी বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার এক, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার দুই, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়, ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার এক, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার দুই, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার তিন, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়, জয় শনি মহারাজের জয়।